আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে পবিত্র ঈদ উল আজহা শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সংবাদে আছেন সাথে আছে আমি নগ্নিতা বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনাম ত্যাগের মহিমায় উদ্জাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা ঈদ জামাতে মুসলিম উম্মাহ সহ দেশবাসীর কল্যাণ কামনা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় দারিদ্র নিপীড়িত ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের অপসারণে কাজ করছে দুই নির্দিষ্ট সময়ের মধ্যে আবর্জনা এবং নেপালকে হারিয়ে টি বিশ্বকাপের সুপার এইটে বাংলাদেশ দুর্দান্ত তানজিম সাকিবের চার উইকেট শিকার সরাসরি দু বিশ্বকাপে খেলবে টাইগাররা এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে থাকছে বিশ্বের সবচেয়ে বেশি বয়সী বিড়ালের খবর সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম এখনকারী সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হয়েছে ঈদ উল আজহার প্রধান জামাত বিশিষ্ট নাগরিক সহ সর্বস্তরের মানুষ ঈদের প্রধান জামাতে নামাজ আদায় করেন এছাড়াও জাতীয় মসজিদ বায়তুল মোকারমে ঈদের প্রথম জামাত হয় সকাল সাতটায় তাপপ্রবাহ উপেক্ষা করে ভোরের আলো ফোটার পর থেকেই রাজধানীর নানা প্রান্ত থেকে জাতীয় ঈদগাহের দিকে আসতে থাকেন ধর্মপ্রাণ মুসল্লিরা সবার উদ্দেশ্য ঈদ উল আজহার দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করা সাড়ে সাতটায় ঈদ উল আজহার প্রধান জামাত নির্বিঘ্নে নামাজ আদায়ের জন্য প্রতিটি প্রবেশপথেই ছিল নিশ্চিত্র নিরাপত্তা ব্যবস্থা সুশৃঙ্খলভাবে একে একে ময়দানে প্রবেশ করেন মুসলিরা নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করেন তারা এবার ময়দানের বাহিরে বিস্তৃত হয়নি জামাত নামাজের আগে দেওয়া বয়ানে কোরবানির অন্তর্নিহিত তাৎপর্য তুলে ধরা হয় ঠিক ষাটটা তিরিশ মিনিটে শুরু হয় ঈদের প্রধান জামাত এতে অংশ নেন রাষ্ট্রপতি প্রধান বিচারপতি সিটি কর্পোরেশনের মেয়র বিশিষ্ট সহ সর্বস্তরের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে ছয় তাকবীরের সাথে ঈদ উল নামাজ আদায় করেন মুসল্লিরা ক্ষুদবা শেষে হাজারো হাত একসাথে ওঠে মহান আল্লাহর দরবারে মুসলিম উম্মর দেশ ও মানুষের মঙ্গল কামনা করে মনজাতে অংশ নেয় ধর্মপ্রাণ মানুষ মনজাত শেষে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মুসলিরা মেহরবানি আল্লাহ কবুল করুক আমিন এটা প্রত্যাশা করি ওকে নিয়ে আসলে যে এটা জাতীয় সাথে নামাজ পড়তার অভিজ্ঞতাটা জানতে হবে ঈদের মাধ্যমে আল্লাহ তাআলা অশেষ রহমত যে সুন্দর সুষ্ঠু ভাবে নামাজটা পড়তে পারছি তার জন্য আলহামদুলিল্লাহ আজকে আমার ছেলে মা এবং আমার ওয়াইফ কে নিয়ে আসছি খুব ভাল লাগছে ঈদ মোবারক নিজেদের জন্য পরিবারের জন্য সকলের জন্য শুভ কামনা এবং কল্যাণ কামনায় আমি দোয়া করেছি এখানে সারা বিশ্বের মুসলিম উম্মার জন্য আমরা দোয়া কামনা করেছি প্রতিবারের মত এবারেও বড়দের সাথে নামাজ আড়াই করতে আসেন শিশুরা ভাল আমার ভালো লাগছে আমি আমার ভালো সাইছি সবার দোয়া করছি অনেক ভালো লেগেছে আজকে আমি সবার সাথে ই গ নামাজ পড়তে এসেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে অনেক ভালো আয়োজন ছিল সব সবকিছুই এটা একটা পারিবারিক বন্ধন আমি মনে করি একসাথে যে এসেছি পারিবারিক বন্ধন আরও অটুট হবে প্রথম জামাতের পর বাইতুল জাতীয় মসজিদে পরপর অনুষ্ঠিত হয় ঈদুল আজার আরও চারটি জামাত পবিত্র ঈদুল আজার শিক্ষা হল মনের পশুকে জবেও করে খোদাই রঙে সাজিয়ে তোলা নিজেকে এটা শুধু মুখের কথা নয় কাজে কর্মে যেন প্রতিদিন প্রতিফলিত হয় এমনটা আশা করছেন ঈদগায় আসা মুসল্লিরা সবাইকে ঈদ মোবারক জাতীয় ঈদগা থেকে মাঝরক মান্না দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি সমাজের বিত্তবানদের দারিদ্র পীড়িত ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বঙ্গভবনে বিশিষ্ট ব্যক্তিদের সাথে করে রাষ্ট্রপতি বলেন কোরবানির বর্জ্য যেন সময় মতো সরিয়ে নেওয়া সম্ভব হয় সেজন্য সবাইকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে নীলাদ্রি শেখর ঈদ আজাহায় আজহায় বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন পরিবারের সদস্যদের নিয়ে সরকারের মন্ত্রী সংসদ সদস্য সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা কূটনীতিক করে সদস্য ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ফিলিস্তিনি জনগণের কষ্ট লাঘবে পাশে দাঁড়ানোর আহ্বান জানান রাষ্ট্রপতি ফিলিস্তিনের গাজাসহ বিশ্বের অনেক স্থানে মানুষ অনাহারে অর্ধাহারে ও বিনা চিকিৎসায় চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে তাদের কথাও আমাদের ভাবতে হবে তাদের দুঃখ কষ্ট লাগবে এবং ঈদের খুশিতে তারাও যাতে শরিক হতে পারে সে চেষ্টা সমগ্র মুসলিম বিশ্ববাসীকে এবং ফিলিস্তিনিদের প্রতি যে পাশ্চাত্য দেশসমূহের আনুগত্য আছে বা সহানুভূতি আছে তাদেরকে এগিয়ে আসতে হবে সম্প্রতি শক্তিশালী ঘূর্ণিঝড় রিমেলের আঘাতে উপকূলীয় অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে অনেকেরই ইচ্ছা থাকলেও কোরবানি করতে পারছে না তাই কেউ যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় সেই লক্ষ্যে সমাজের দারিদ্র্যপীড়িত পীড়িত ও সুবিধা মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এবং তাদের পাশে দাঁড়াতে আমি দেশের বিত্তবান ও সচ্ছল ব্যক্তিবর্গকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি কোরবানি পরবর্তী পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে নগরবাসীকে নিজ নিজ স্থান থেকে ভূমিকা রাখতে বলেন মোহাম্মদ শাহাবুদ্দিন কীট পতঙ্গ মশামাছি ও বিভিন্ন রোগের প্রকোপ থেকে রক্ষা পেতে কোরবানির পর বাড়ির আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখতে আহ্বান জানাচ্ছি আসুন আমরা হিংসা বিদ্বেষ ভুলে সবার মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিই হিংসা বিদ্বেষ ভুলে অন্তরের কলুষতা পরিহার করে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নীলাদ্রি শেখর চ্যানেল আই ঢাকা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে ঈদ উল আজহার শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বায়দুল কাদেরের নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতারা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান এছাড়াও ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর দক্ষিণ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ যুব মহিলা লীগ ছাত্রলীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান বরাবরের মতো এবারও ইদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে চ্যানেল মসজিদে সকাল সাতটায় তেজগাঁওয়ে চ্যানেল আই মসজিদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয় ঈদ জামাতে ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির সহ প্রতিষ্ঠান দুটির কর্মকর্তারা অংশ নেন এছাড়াও তেজগাঁও এবং পার্শ্ববর্তী এলাকার সর্বস্তরের মানুষ ঈদ জামাতে অংশ নেন জামাত শেষে বাংলাদেশ ও মুসলিম বিশ্বের জন্য দোয়া করা হয় পরে একই স্থানে রাজধানীর শেষ ঈদ জামাত অনুষ্ঠিত হয় সকাল এগারোটা একত্রিশ মিনিটে কোরবানির পর পশুর বর্জ্য অপসারণে কাজ করছে ঢাকার দুই সিটি কর্পোরেশন ছয় ঘন্টার মধ্যে বর্জ্য পরিষ্কারের টার্গেট নিয়ে মাঠে নামেন উত্তরের মেয়র কিছু জায়গায় এরই মধ্যে বর্জ্য পরিষ্কার সম্পন্ন হয়েছে আরও জানাচ্ছেন পরা কাছে। পবিত্র ঈদ উল আজহার নামাজের পর সকাল থেকেই পশু কোরবানি দেওয়া শুরু করেন নগরবাসী দুই সিটি কর্পোরেশনের বর্জ্য অপসারণের কাজ শুরু হয় দুপুর দুইটার দিকে মিরপুর থেকে শুরু করে রাজধানীর কয়েকটি স্থানে বর্জ্য অপসারণের কাজ সরেজমিন পরিদর্শন করেন উত্তরের মেয়র আতিকুল ইসলাম বিভিন্ন জায়গায় ম্যাক্সিমাম কাজ গুছিয়ে ফেলা হয়েছে বা তারপরে যা পশু যার কোরবানি দিচ্ছে এখন যে গলিতে ঢুকলাম এখানে কিন্তু তারা কিছুক্ষণ আগে পশু কোরবানি দিয়েছে তাদেরকে আমি বললাম তোমরা ক্লিয়ার করে ফেলো আমি মাঠে আছি আমার কাউন্সিলর আমার পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী আমার সকল অফিসাররা আমরা মাঠে আছি এবং আমরা আশা করি আমাদেরকে জনগণ সেই সহায়তা করবে এবং সেই সহায়তার মাধ্যমে আমরা জনগণকে একটি সুন্দর পরিচ্ছন্ন ঢাকা দিতে পারি উত্তর সিটি কর্পোরেশনের অধীনে স্থায়ী অস্থায়ী মিলিয়ে কাজ করছেন দশ হাজার পরিচ্ছন্নতা কর্মী গাড়ি রয়েছে পাঁচশো বিশটি আগে রোডগুলা ক্লিন করছি নিড আইলেন শশা ড্রেন সাইড মারিয়া ক্লিয়ার করে মালা হালাই দিয়ে তারপরে যাইয়া গোবর বজ্র তারপরে গোবরের বস্তা পরিষ্কার করছি করিয়া আবার ড্রেনগুলো সব পানি দিয়ে ধুয়ে দিছি রক্তগুলা এটি আবার উড়ে টুড়ে শেষ আজকে যদি আমরা একটা জায়গার মধ্যে আমরা যদি করতে পারতাম ছয় ঘন্টা না আমরা চার ঘন্টার মধ্যে আমরা সম্পূর্ণ করতে পারতাম আসলে এক এক জায়গায় একটা ইস্যু হইতেছে আমি সকালে সাতটার সময় আমি কষায় পাইছি আপনি কষাই পাইছেন চারটার সময় তাহলে আপনার তো ওইটা হলো রাত আটটা বাজে যাবে তা কিন্তু আমার কর্মীরা আমার ভ্যান সার্ভিসরা সবাই অ্যালার্ট দক্ষিণ সিটির বর্জ্য অপসারণের টার্গেট সময় চব্বিশ ঘন্টা হলেও তার আগেই কাজ শেষ হবে বলে আসা কর্তৃপক্ষের নগরবাসীর মধ্যে যারা দেরিতে কোরবানি দিচ্ছেন তাদের পশুর বর্জ্য পরবর্তী ছয় ঘন্টার মধ্যে অপসারণ করার প্রতিশ্রুতি দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সেক্ষেত্রে তাদের নির্ধারিত হটলাইন ওয়ান সিক্স ওয়ান জিরো সিক্স নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ পরাগ আজিম চ্যানেল আই রামপুরা ঢাকা রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মৌসুমী ও ফড়িয়া ব্যবসায়ীরা কাঁচা চামড়া সংগ্রহ করে বিক্রি করছেন প্রতিটি গরুর বড় গরুর চামড়া এক হাজার থেকে দেড় হাজার টাকায় কেনা বেচা হচ্ছে হাইড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশন বলছে তারা এবার ঢাকা থেকে এক লাখ কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মশুর শাকিল জানাচ্ছেন প্রাণী সম্পদ অধিদপ্তরের হিসাব মতে সারা দেশে এবার এক কোটি গরু বিক্রি হয়েছে রাজধানীর গরুর কাঁচা চামড়া কেনাবেচার উল্লেখযোগ্য স্থান সায়েন্স ল্যাব মোড় ঈদের দিন দুপুর থেকে রাজধানীর বিভিন্ন এলাকার মৌসুমি ফড়িয়া ব্যবসায়ীরা কাঁচা চামড়া সংগ্রহ করে বিক্রি করতে নিয়ে আসেন আমরা মাত্র নিলাম আটশো নশো টাকা এই সাতশো সাড়ে সাতশো আবার বড় মাল হলে আষ্টশো কলা থেকে দাম বললো দুইটা দুই হাজার টাকা করতেছিলাম কি না বললে দুইটা আঠারোশো টাকা আমরা ছয়শো সাতশো আটশো টাকা করে কিনতেছি ভাই দাম তো মনে করেন কিনতে পাগল ব্যস্ত ছাগল আমরা তো যে বাজার অবস্থা দেখতেছি যে যারা মৌসুমি ব্যবসা তারা দুইটা পয়সা কামাইতে পারেন না তবে এসব চামড়ার গন্তব্য রাজধানীর পুরোনো ঢাকার পোস্তার ফাইট এন্ড স্কিল কারখানাগুলো সেখানে শতধিক কারখানায় কাঁচা চামড়ায় লবণ দেওয়া হয় ঢাকায় প্রায় সাত লাখ পিসের মতো দবাই হয় এই লবণজাত জাত করার জন্য আমাদের আরো এরা সবাই লবণ জাত করার জন্য প্রস্তুত আমাদের পাশাপাশি সবচেয়ে বেশি উদ্যোগ নিচ্ছে মৌসুম ব্যবসায়ীরা তারাও বিভিন্ন পাড়া মল্লব থেকে মাল ফরিদ করতেছে যারা লবণ জাত করবে তারা এবং আমাদের পাশাপাশি ট্রেন মালিকরা মাল ফরিদ করে এখন ট্যানারিগুলো সরাসরি চামড়া সংগ্রহ করে থাকে সরকার এবার প্রতি বর্গফুট ফুট কাঁচা চামড়ার দাম থেকে ষাট টাকা নির্ধারণ করেছে রাজধানীর পোস্তায় যে কাঁচা চামড়ার লবণ প্রক্রিয়াজাত করার মধ্য দিয়ে সেটি ট্যানারের জন্য প্রস্তুত করা হয় সেটির সবচেয়ে বেশি যোগানটা এই সময় আসে কাঁচা চামড়া ব্যবসায়ীরা প্রত্যাশা করছেন এবার চামড়ার যে দর নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং যে দামে চামড়া কেনা বেচা হচ্ছে তাতে পর্যাপ্ত লাভ করে তারা চামড়া ব্যবসাকে টিকে রাখতে পারবেন রাজধানীর পোস্তা থেকে মাসুর শাকিল চ্যানেল আই এবারে নিউ কেয়ার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ক্রিকেট আপডেট আপনারা দেখছেন চ্যানেল সংবাদ উপমহাদেশের অন্যতম বৃহৎ ঈদুল আজহার জামাত হয়েছে দিনাজপুরে গৌড়ে শহীদ বড় ময়দানে জামাতে অংশ নেন প্রায় তিন লাখ মুসল্লি দূরদূরান্তের মুসলিদের মুসল্লিদের যাতায়াতের জন্য ছিল দুটি বিশেষ ট্রেন শাহ আলম শাহের তথ্য ভিডিও চিত্রে হাসান জানাচ্ছেন সোমবার সকাল থেকে মুসল্লিদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে দিনাজপুর গোড়ে শহীদ বড় ময়দান উপমহাদেশের অন্যতম বৃহৎ ঈদ জামাতে অংশ নিতে সমবুত হয় অসংখ্য মানুষ ঈদগাহের প্রায় 22 একর জায়গার অধিকাংশ পূরণ হয়ে যায় নামাজে অংশ নেন আপিল বিভাগের বিচারপতি এম এনায়েতুর রহিম হুইপ ইকবালুর রহিম জেলা প্রশাসক পুলিশ সুপার সহ 3.5 লাখের বেশি মুসলমান অন্যতম বৃহতে জামাতে নামাজ আদায় করতে পেরে আনন্দিত মুসল্লিরা আমি নির্বোমাইতে এসেছি এশিয়ার বৃহত্তম দেওয়াসপুর ঐতিহাসিক গোরেশহিন ময়দানে ইদুল আযহার নামাজ করার জন্য অসংখ্য অনেক মানুষ পরসর্বপ্রথম জীবনের সহকারে জামাত সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ঈদগা জুড়ে ছিল তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা মাঠে ছিল পাঁচটি ওয়াচ টাওয়ার পুলিশ ও র্যাবের অস্থায়ী ক্যাম্প যারা এসেছেন তারা সুশৃঙ্খলভাবে তারা গেট দিয়ে প্রবেশ করেছেন তোলা সেটা তো এসেছে গত কুরবানির ঈদের চেয়ে এবার লোক বেশি হচ্ছে আপনারা এক পর্যায়ে আমাদের সকলকে তুলে দিতে হয়েছিল লোক সমাগম বেশি থাকার কারণে দৃষ্টি নন্দনে ঈদগাম মিনারে রয়েছে 52টি গম্বুজ ঈদ জামাত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ঈদগামাঁঠের রূপকার ও উদ্যোক্তা জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি

বিশ্বের বিভিন্ন প্রান্তের হাজিরা শয়তানের উদ্দেশ্যে পাথর নিক্ষেপ করছেন হিট স্ট্রোকে মারা গেছেন তিনজন হাজি মক্কা থেকে বিস্তারিত জানাচ্ছেন এম ওয়াই আলাউদ্দিন দ্বিতীয় দিনেও পর্যায়ক্রমে তিনটি শয়তানকে পাথর নিক্ষেপ করছেন হাজিরা মক্কায় হারিয়ে যাওয়া হাজিদের স্বজনরা কখনো হাসপাতাল কখনো বাংলাদেশ হজ মিশন তথ্য কেন্দ্র কখনো মিনা তাবুগুলোতে খুঁজছেন আরফাদান ময়দান থেকে গতকালকে আমার আব্বা তিনটার দিকে দুপুর তিনটার দিকে নিখোঁজ হয়ে যায় তো এখনো পর্যন্ত কোনো খোঁজ খবর পাই নাই তো আজকে আমি দুপুরের দিকে এসা বাংলাদেশ হজ ভিশন অফিসে ওনার নামে যে নিখোঁজ হয়ে গেছে ইনফরমেশনটা দিছি তারপরে তো আমি কানতেছি দুই দিন ধরে এখানে যে আল্লাহ জিকির করতেছি এস্তেক করতেছি যে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো তুমি আমি হারিয়ে গেছি কালকে আরাফাত থেকে আমার কোনো খাবার টাবার নাই গলা আমি আর রাগ কথা কইতে রোববার হিট স্ট্রোকে তিনজন সহ এ পর্যন্ত একুশ জন বাংলাদেশি হাজি মারা গেছেন নিখোঁজ হাজিদের খুঁজে তৎপরতা চালাচ্ছে বাংলাদেশ হজ মিশন ধারণা বাংলাদেশে আছে আমাদের এখানে তিনজন মারা গেছে আমি আরাফাতে আমি নিজেই দেখেছি হিট স্ট্রোকে আপনাদেরকে মূল প্রবলেমটা হচ্ছে মানুষ হজ করতে আসে আফটার সেভেন্টি ইয়ার্স আপনার শরীরে যে সোয়েটিংটা হবে আপনার তো বডি রেজিস্টেন্সই আপনার নাই আমি আপনাদের মাধ্যমে সম্মানিত হাজিদেরকে অনুরোধ করব ভবিষ্যতে যে হজটা যৌবনে করেন সারাইসে আমরা খোঁজার চেষ্টা করতেছি এবং পেয়ে যাব হারিয়ে যাওয়া হাজিগুন দ্রুতই ফিরে আসবেন এই প্রত্যাশাই সৌদি আরবের মক্কা থেকে এম ওয়াই আলাউদ্দিন চ্যানেল আই বিকেল পাঁচটার মধ্যে কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণের দাবি করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন দুপুরে নগরীর আলমা সিনেমা হল এলাকায় সাংবাদিকদের তথ্য জানান চট্টগ্রামের সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী মেয়র জানান বর্জ্য অপসারণে প্রায় চার হাজার কর্মী কাজ করছে নগরীর একচল্লিশটি ওয়ার্ডকে সাতটি জোনে ভাগ করে মোট তিনশো বাইশটি গাড়ি বর্জ্য অপসারণে কাজ করে ভারতের পশ্চিমবঙ্গে ট্রেন দুর্ঘটনায় জন নিহত হয়েছেন এই ঘটনায় আরও অন্তত ষাট জন আহত হয়েছেন নিহতের সংখ্যা আরও বাড়তে পারে সোমবার শিয়ালদয়ের দিকে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন একটি মালবাহী ট্রেনের ধাক্কায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছন দিকের দুটি বগে লাইনচ্যুত হয় এই ঘটনায় কলকাতা থেকে শিলিগুড়ির রেল যোগাযোগ সাময়িক বন্ধ রাখা হয় ট্রেন দুর্ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের রেলমন্ত্রী জানিয়েছেন রেলওয়ে ও ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স উদ্ধার অভিযান চালাচ্ছে আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ ফিরল দেশের প্রথম নিজস্ব মেগা টেলিভিশন সিরিজ সাতভাই চম্পা ঈদ উল আজহা উপলক্ষে বিনোদনের প্রদর্শিত হচ্ছে ওয়েব ফিল্ম সাত ভাই চম্পা আদি খণ্ড এক যেখানে ফুটে উঠেছে অঙ্গ বঙ্গ কলিঙ্গ তিন রাজের গল্প মেগা টিভি সিরিজ সৎভাই চম্পা পরিচালনা করেছেন রিপন নাক সৎভাই চম্পার প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছেন অমিত সিনহা চৈতি বৃষ্টি ঝুমুর নওশাবা সুব্রত মাঝারুল ইসলাম আহমেদ শরীফ শাহির আমান চৌধুরী নাদির খান হুমায়ুন সাধু প্রমুখ টাটা বিশেষ সংবাদ বিড়াল অনেকেরই প্রিয় পোষ্য তবে একটি বিড়ালকে বেশি দিন সঙ্গে রাখা যায় না কারণ বিড়ালের আয়ু মানুষের মতো এত বেশি হয় না খুব বেশি হলে তেরো থেকে পনেরো বছর তবে ইংল্যান্ডে বসবাস করা বিড়াল মিলির বয়স এখন উনত্রিশ বছর সে হিসেবে বিশ্বের সবচেয়ে বয়স্ক বিড়াল এই মুহূর্তে সে তার আগে এই স্থান ছিল ফ্লোসি নামে একটি আটাশ বছর বয়সী বিড়ালের যদিও গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড এখনও মিলিকে স্বীকৃতি দেয়নি তবে শিগগিরই সেই ঘোষণা আসতে পারে ইংল্যান্ডের উনসত্তর বছর বয়সী নাগরিক লেসলি গ্রিন হফের বিড়াল মিলি মিলির বয়স যখন তিন মাস তখন লেসলির স্ত্রী তাকে বাড়িতে নিয়ে আসেন তখন থেকে মিলি তাদের সঙ্গে আছেন এবারে কৃষি সংবাদ টানা তাপ ও প্রবাহ খরা ও অনাবৃষ্টির কারণে এবছর যশোর সহ দেশের দক্ষিণের জেলাগুলোতে আমের ফলন বিপর্যয় হয়েছে কারণে ভরা মৌসুমেও আমের আকাল দেখা দিয়েছে যশোরের পায়কার এবং খুচরা বাজারে আরও জানাচ্ছেন যশোর থেকে আকরামুজ্জামান যশোর শহরের পুরাতন বাস টার্মিনাল সংলগ্ন মনিহার মোড়ের ফলপট্টিতে দক্ষিণের সর্ববৃহৎ আমের মোকাম প্রতি জ্যৈষ্ঠ মাসের পরপরই এই মোকামে আম লিচু সহ বিভিন্ন দেশীয় ফলের বেচা কেনা বাড়ে এবছর মধুমাস পার হতে চললেও এখনও জমে ওঠেনি ফলের এ মোকামটি খরা ও অনাবৃষ্টিতে আমের ফলন কম হওয়ায় এরকম ফল ফলশূন্য হয়ে রয়েছে বৃহত্তর এই আমের মোকামটি মাল কিনতে আসছে আপনার হাই দামে সত্তর বহাত্তর টাকা মাল কিনতে আসছে এখন মোকামে এসে মনে হয় ওই দামে বিক্রি করতে হচ্ছে কিভাবে পাঠি পাস মালের দাম যদি এত বাড়তে হয় তা এভাবে চলা খুবই কষ্ট আসলে কাস্টমার খুবই কম বেচা কিনাও কম

কক্সবাজারের পেকুয়ার সংরক্ষিত বনাঞ্চলে গড়ে উঠেছে হাজারো পাখির অভয়ারণ্য পাহাড়ে ছোট ছোট গর্ত করে আবাসস্থল গড়ে তুলেছে নানা প্রজাতির পাখি তবে পাহাড় কাটায় ধ্বংস হচ্ছে এসব অভয়ারণ্য হুমকিতে থাকা পরিবেশ প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় পাহাড় খেকোদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া তাগিদ পরিবেশবাদীদের নুরুল আলমের ভিডিও চিত্রে সরোরাজ মানিক জানাচ্ছেন পেকুয়ার সংরক্ষিত বনাঞ্চলে পাহাড়ের গায়ে অসংখ্য ছোট ছোট গর্ত সাপ কিংবা পোকামাকড় নয় এসব করতে হাজারো পাখির বসবাস কখনো খাদ্য সংগ্রহের পর নিড়ে পেরা আবার কখনো অবারিত দিগন্তে পাখা মেলে পাখির পাখি হলে খুব সুন্দর লাগে পাখি বিভিন্ন ধরনের পাখি এখানে গাত্ত করে এখানে তাকে ডিম পারে হাজার হাজার পাখিটা বাসা করছে ওখানে বালো খাইটে ফেলতে পাখির বাসাটা নষ্ট হয়ে যাবে পাহাড় কেটে বালু উত্তোলনের কারণে বসতি হারাচ্ছে এসব পাখি বালু কাটার কারণে অনেক পায়েগুলো নষ্ট হয় আর ভালো হয়ে দেলে কিছু কিছু যানে মেচিন চলিছিল তন তো অনেক ধোঁয়ার কারণে বাচ্চাগুলোর ক্ষতি হয় কারণে পাখির অভয়ারণ্য রক্ষায় সংরক্ষিত বনাঞ্চলে নজরদারি বাড়ানোর তাগি পরিবেশবিদদের দস্যুরা পাহাড় কাটছে আর পাহাড় কাটার ফলে আমরা নিয়মিত দেখছি যে এখানকার জীববৈচিত্র্য যেমন ধ্বংস হচ্ছে তেমনি প্রাণ প্রকৃতিও ধ্বংস হচ্ছে প্রাণ প্রকৃতি রক্ষার রক্ষার ক্ষেত্রে এটি একটি অশনীয় সংকেত বলে আমি মনে করছি পরিবেশ প্রকৃতি ধ্বংসকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান পরিবেশবিদদের এই পাহাড়েই গর্ত করে নানা প্রজাতির পাখি আশ্রয় নিয়েছে পাখির এই আশ্রয়গুলোকে সংরক্ষণ করা প্রয়োজন বলে মনে করছেন পরিবেশবিদরা কক্সবাজারের পেকুয়ার টুইটংয়ের সংরক্ষিত বনাঞ্চল থেকে সরোয়ারাজি মানিক চ্যানেল আই সংবাদে আবারও নিচ্ছে বিরতি আর বিরতির পর খেলার খবর বিরতির পর আমন্ত্রণ আরো এক প্রবাসীদের ইচ্ছে থাকলেও বাস আর ট্রেনের টিকিট কেটে দেশের বাড়িতে যাওয়া যায় না মা বাবা পরিবার আর স্বজনদের সাথে সবারই ঈদ আনন্দ উৎসবে যোগ দেওয়া হয় না প্রবাসীদের ঈদ আয়োজন নিয়ে কানাডা প্রতিনিধি আহসান রাজি পরবুল জানাচ্ছেন কানাডায় নির্দিষ্ট স্থানে কোরবানি দেওয়া বাধ্যতামূলক কেউ কেউ ছুটে যান শহরের অদূরের গরু ফার্মগুলোতে কারো কারো অর্ডার থাকে গ্রোসারি দোকানে যেখানে কোরবানির মাংস পেতে তিন চার দিন সময় লেগে যায় আবার কারো কারো থাকে কর্মদিবস তবুও খুব ভোরে নতুন পোশাক পরে আগে ভাগে বের হয়ে পড়ে নিজের নামাজ আদায় করতে প্রবাসের মাটিতে থাকলেও ঈদ আমরা উদযাপন করছি অনেক আনন্দ নিয়ে তবে একটা জিনিস সত্যি আমাদেরকে বাংলাদেশের কথা মনে করে দিচ্ছে চ্যানেল আই প্রবাস জীবনে ঈদের দিনে প্রবাসী বাঙালিরা মিলিত হয় একে অপরের সাথে শ্রদ্ধা ভালোবাসা আর সহমর্মিতায় পরিণত হয় মিলন মেলা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সবাই একত্রিত হয়ে মেতে ওঠেন নানা গল্প আর আড্ডায় আমরা অনেক দূরে থেকেও পরিবার পরিজনে অনেক আনন্দ করছি দেশের আত্মীয় অনেক মিস করছি আড্ডার পাশাপাশি থাকে ঈদ উপলক্ষে তৈরি নানা সুস্বাদু খাবার পরিবেশন বিরিয়ানি পোলাও মাংস থেকে শুরু করে ঘরে পাতা দই সহ নানা খাবারের আয়োজন করা হয় এ মিলন মেলায় প্রবাসে আমরা সবাই মিলে ভীষণ আনন্দময় একটি ঈদ উদযাপন করছি সঙ্গে সঙ্গে বাংলাদেশকেও ভীষণ মিস করছি এই মহামিলনের পাশাপাশি প্রবাস থেকে দেশের আত্মীয় স্বজনের সঙ্গেও চলে টেলিফোনে আলাপচালিতা স্মৃতির জানালায় ঈদের দিনটি বড় কষ্ট হয়ে দেখা দেয় প্রবাসীদের মনে করিয়ে দেয় শৈশবের সেই দিনগুলির কথা মনে করিয়ে দেয় বাবা মার সাথে একসাথে ঈদ করার কথা তারপরও দেশের স্বজনরা ভালো থাকুক এমনটাই প্রত্যাশা এখানে বসবাসত প্রবাসী বাঙালিদের কানাডার ক্যালগেরির এজমন থেকে আহসান রাজীব বুলবুল চ্যানেলাই দুস্থ ও অসহায় মানুষদের মাঝে কোরবানির পশুর মাংস বিতরণ করেছে হাইকোর্ট মাজার মসজিদ কর্তৃপক্ষ দুপুরে অন্তত ছশো জনের মধ্যে এই মাংস বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন বিচারপতি মোহাম্মদ জামান সহ সুপ্রিম কোর্ট মাজার ও মসজিদ কমিটির সদস্যরা এবারে খেলার খবর